잠깐만 내 잔. 아예 뭐해? 우 아우스 가는 거예요. Hey guys, welcome back to today's vlog. I'm 5 minutes आगे उठी थी, just 5 minutes आगे. अखुन बजे 7:30 আর আমাকে এখন চান করতে হবে বিকজ পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি আগের ব্লগটাতে বলেছিলাম সরস্বতী পুজোর ব্লগ, বাট ওটা কেন আজকে হচ্ছে, আগের দিন কেন আমি পুষ্পাঞ্জলি দিইনি, আগের দিন কেন পুজো হয়নি সেটাই বলবো। বিকজ দুটো মত আছে, ঠিক আছে, পঞ্জিকা দুটো মতে হয়, হ্যাঁ, তার মধ্যে একটা মত হচ্ছে বৃহস্পতিবার। তো আমার বাড়িতে সবাই ওই বৃহস্পতিবার যে পুজোটা হয় সেটাই সবাই করছে, তো সেই জন্য আমার আজকে পুজো, আগের দিন পুজো ছিল না। যে এই ব্লগটা তোমরা দেখলে সেটার পরের দিন এটা ব্লগ শ্যুট হচ্ছে। তো প্রথমে চান করতে হয়, ঠান্ডা জলে চান, সাড়ে 8টার মধ্যে চান। গ্রামের এই শীতের সকাল ও সত্যি অসাধারণ, চারিদিকে কুয়াশা পড়ছে। পুজো শেষ, এবার প্রসাদ খাওয়ার পালকেল আছে, কুল আছে, আর একে কি বলে করপোরে কিছু একটা বলে, আই ডোন্ট নো। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে আমি যাব আমার গ্রামের, আমার পাড়ার যে ছোটখাটো প্যান্ডেলগুলো আছে সেখানে যাব এবং সেখানকার যে পুজোগুলো হয় সেগুলো তোমাদেরকে, প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করব। এবং সেখানে প্রোগ্রাম টোগ্রাম হয় এবং নানা রকম গ্রামের মানুষেরা একসাথে বসে একটা এনজয় করে জিনিসটাকে। গ্রাম এবং শহর যে দুটো, একটা বিউটিফুল পার্টিশন আছে, শহরের বিউটি এক রকমের, গ্রামের বিউটি ঠিক অন্য রকমের। অ্যান্ড আই অলওয়েজ প্রিফার, আমি একজন ইন্টেলেকচুয়াল মানুষ, আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি এই সমস্ত অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলোকে ফিল করতে ভালোবাসি। তো আমার কাছে অলওয়েজ গ্রামের বিউটিটা ইটস অ্যামেজিং, অ্যামেজিং, অন্য একটা অনুভূতি দেয় আমাকে। অ্যান্ড এই যে ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো হয়, ইট গিভস মি ইনার পিস। ওকে, এই যে ওকেশনস হয়, এই যে ছোটোখাটো জিনিস, এই মজায় গ্রামের লোক, গ্রামের ওয়েদার, গ্রামের নেচার। ওকে, তো এখনকার দিনে গ্রাম যেটা কি হচ্ছে না, গ্রামগুলো আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে, গ্রামের মানুষ শহরমুখ হয়ে পড়ছে, তাই ফলে গ্রামের যে লোকেদের যে ঐতিহ্য, নিজস্ব যে হেরিটেজ, সেটা আস্তে আস্তে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তো আমি চাই না সেটা হারিয়ে যাক, যে ডিফারেন্সটা আছে গ্রাম এবং শহরের মধ্যে, ইট ইজ বিউটিফুল, অ্যান্ড আই ওয়ান্ট কি এই বিউটিটা সেম থাকুক। ওকে, যে যারা শহরে থাকো তারা গ্রামকে মিস করো, আর যারা গ্রামে থাকি তারা শহরকে মিস করো। আচ্ছা, তো এরকমভাবেই আমি আমার সরস্বতী পুজোর কাটাই গ্রামে, একটার পর একটা প্যান্ডেলে যাই, সেখানে গিয়ে আনন্দ করি, সেখানে দেখি ঠাকুরগুলোকে, এবং সেখানে যেরকমভাবে ওরা তৈরি করে, যেমন একটা গেট করেছে, বাট সব জায়গায় করে না, কিছু কিছু জায়গাতে খড় তারপরে বাঁশ টাঁশ ইত্যাদি দিয়েও তৈরি করে, হ্যাঁ, তো এবার দারুণ তৈরি করে অনেক জায়গাতে। এবং এগুলো সত্যি গ্রামের কোথাও না কোথাও এগুলো একটা শিল্প, ঠিক আছে, যেগুলো তারা এই প্যান্ডেলের মাধ্যমে রাত জেগে করে,